দীর্ঘ 4.5 বছর পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন। 2 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। এই স্ট্যাটাস দেওয়ার পরপরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করছেন। সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লিখেন, স্বাগতম, আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক, দিন ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি ওই পোস্টে লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। 2020 সালে দেশ ছাড়ার পর প্রায় 4.5 বছর পর বুধবার দেশে ফিরলেও স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পরদিন 6 আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন। ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন, অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব, দ্রুত দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে। মিজানুর রহমান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় GPA 5 পেয়ে উত্তীর্ণ হন। 2026 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন GPA 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% CGPA নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।